সাহাবীরা কি নবী? তাহলে বোঝা গেল সাহাবাগণও মাসুম, তাবিরা কি নবী? তাহলে তাবিরাও মাসুম। গুনাহ কম বেশি সবারই আছে, শুধু আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই। আচ্ছা, আজকে যারা আমার সামনে ওয়াজ শুনতেছেন, আমল নামায় গুনাহ নাই এমন কে কে আছেন একটু হাত তোলা দেন। শুধু আমি ওয়াজ করি, আমার নাই, ঠিক না? না আছে, গুনাহ নাই, শুধু আল্লাহর নবী, নবী ছাড়া আর কেউ মাসুম নাই। আলাম্বিয়া উমাসুমুন, নবীরা মাসুম। আমাদের আমল নামায় কম বেশি গুনাহ আছে না নাই? শুধু সগীরা আছে না কবিরাও আছে? তাই বলি কি আমরা সবাই জাহান্নামী? আমরা সবাই জাহান্নামী নাম? কিছুক্ষণ আগে শব্দটা বলেছি, ওয়াজ একটু ঠান্ডা মাথায় শুনলে বুঝে আসবে তাড়াতাড়ি, নবীরা শুধু মাসুম, নবী ছাড়া আর কেউ মাসুম নাই। সাহাবীরা কি নবী? তাহলে বোঝা গেল সাহাবাগণ মাসুম, তাবিরা কি নবী? তাহলে তাবিরাও মাসুম। গুনাহ কম বেশি সবারই আছে, শুধু আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই। তো গুনাহ থাকলে জাহান্নামি হইলে তো কারো উপায় নাই। আমার প্রিয় ভাই, গুনাহ যদি তোমার হয়, দুনিয়ার পাহাড় পরিমাণ উঁচু, ওই পরিমাণ গুনাহ নিয়ে মারা যাও, আল্লাহর বক্তব্য কি? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক করলে ক্ষমা নাই, আর শিরিক ছাড়া যত গুনাহ আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিতে পারেন। একশো মানুষকে হত্যা করে ক্ষমা পাইছে এমন হাদিস আছে না নাই? আছেনি? একশো জনকে হত্যা করছে, 99 জনকে মারছে বনী ইসরাইলের এক ব্যক্তি। তারপরে তার ভিতরে চিন্তা হলো, হায় রে, গুনার কত করব, খুন খারাপই ভালো জিনিস না, মরে গেলে তো উপায় নাই, তাই আমি ভালো হয়ে যাব। হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে গিয়ে বলো, হুজুর তাওবার রাস্তা কি আমার একটু দেখাইয়া দেন, আমি 99 জন খুন করেছি। হুজুর ছিল একটু মেজাজি মানুষ, হুজুর কয় আউট, গেট মিয়া, 99 জন মানুষ খুন করে আইসো তুমি আমার কাছে, তোমার মতো জালেমের কিসের তাওবা? গেট আউট, বের হও, কিসের তাওবা তোমার? ওই ডাকাইত মিয়া মনে মনে কয়, যদি তাওবা নাই পাই, রাস্তা নাই পাই, জাহান্নামে যেতে হয়, তাহলে আর একজন কম রাইখা লাভ কি? কয়জন মারছে? এই না, কয়জন মারছে? 99, বাকি আছে কত? তো দুজকে যদি যাওয়া লাগে সেঞ্চুরি কইরাই যাই, পকেট থেকে ছুরি বাইর কইরা হুজুরের পেট বরাবর দিছে ঢুকাইয়া, এখন কত হইছে? 100 গেছে বাড়ি চলে। তারপরে কিছুদিন যাওয়ার পরে আবার মনে আসলো, হায় রে, এভাবে জীবন চলবে কেমনে, মরলে তো উপায় নাই। তাই আরেক হুজুরের বাড়িতে গেছে, যাইয়া বলো, হুজুর 100 জন খুন করেছি, কিন্তু আমি তাওবা করতে চাই, সুযোগ আছে নাকি? ওই হুজুর বড় দয়ার দিলওয়ালা, নরম মেজাজের মানুষ, হুজুর বলতেছে, কেন নয়, তুমি তাওবা করলে আল্লাহ তোমাকে এখনো ক্ষমা করে দেবে, সুযোগ অবশ্যই। এই হুজুরের মাসলাই ছিল সঠিক, আগের হুজুরের মাসলা সঠিক। কোরআনের মাঝেও আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওয়াল্লার বান্দা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। জীবিত থাকা অবস্থায় যদি শিরিক করো, তাহলে মরার আগে শিরিকের গুনাহ তওবা করলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু শিরিক লইয়া মরলে উপায় নাই, শিরিকের গুনাহ ক্ষমা নাই। এর মানে ওয়া ইন মাতা আলা শিরিক, যদি শিরিক লইয়া মরে, জীবিত থাকা অবস্থায় যদি এ আয়াত হতো, তাহলে হিন্দু মুসলমান হইতো কেমনে? হিন্দু তো সারা দিনই শিরিক করে, তো শিরিক করলে ক্ষমা নাই, তো হিন্দু মুসলমান হইব কেমনে? তাহলে বুঝা যায় শিরিক কইরা মরা যাবে না। হুজুর বলছে, তুমি যেহেতু বেঁচে আছো, এখনো তোমার তাওবার সুযোগ,
হাদিসটা অনেক লম্বা, সেদিকে আমি গেলাম না। হাদিসের শেষ অংশ হলো 100 জনের খুনিকেও আল্লাহ জান্নাত দিয়ে দিছে, কিন্তু শিরিকে মনে অপরাধ যদি এটা লইয়া মারা যায়, কেউ একটা শিরিক করে আমল নামায় একটা শিরিক থাকে, তার কপালে জান্নাত নাই। এবং শিরিক এমন এক জঘন্য আমল, জঘন্য গুনা, এরকম গুনার দ্বিতীয়টা নাই, এটা একটা এক্সেপশনাল গুনা, একটা আলাদা প্রকৃতির গুনা, এটা আলাদা 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 বড় জঘন্য, ওই গুনা অন্য গুনার সাথে মিলে না। শিরিক করার সাথে সাথে আমল নামায় যত নেক ছিল ওই শিরিকের কারণে সবগুলো এক সেকেন্ডে বাতিল হয়ে যায়। গতবার হজ করছে ওই হাজি সাহেব বাড়িতে আইসা ফজরের টাইমে ঘুম থেকে উঠতে 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 উঠি উঠি করতে করতে ফজরের নামাজ কাজা কইরা ফেলছে, হইতে পারে না, হইতে পারে নি, তাই বলে কি হজ বাতিল হয়ে যাবে? আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আজকেও পাঁচ ওয়াক্ত পড়েছি, গতকালকেও পড়েছি, আগামীকালকেও। এখন বাজারে যাইয়াম কেনা বেচা করার সময় একটা মিশা কথা কয়ে লাইছেন, তাই বলে কি নামাজগুলো বাতিল হয়ে গেছে? খেল করে মিথ্যা বলা কবিরা গুনাহ, কিন্তু মিথ্যার কারণে আপনার আমল নামার নামাজ বাতিল হয় নাই। ইচ্ছা করে ফজরের নামাজ কাজা করা কবিরা গুনাহ, এই কারণে হজ বাতিল হয় নাই। কিন্তু শিরিক এমন এক গুনার নাম যেটা করার সাথে সাথে আমল নামায় সব নেক এক সেকেন্ডে বাতিল হয়ে যায়। এটা কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার নবী, আপনার কাছে ওহী নাযিল করেছি, ওহী পাঠাইছি আমি আগে কার নবীদের কাছে, ওই ওহীর মাঝে একটা মেসেজ কমন ছিল, কমন মেসেজ সবার জন্য ছিল, সে মেসেজটা কি? লাইন আশরাকতা সিগা ওয়াহিদ মুজাক্কারে হাজির, এটাকে বলা সিগায়ে খেতাব, জমিরে খেতাব। নবী মোহাম্মদকে লক্ষ্য করে আল্লাহ বলে, যদি আপনি নবী মোহাম্মদ আপনিও শিরিক করেন, লাইয়াহবাতান্না আমালুকাম, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। খেয়াল করে, ও নবী মোহাম্মদ, যদি আপনি শিরিক করেন আপনার সব আমল শেষ। এখন উম্মতের কি খবর? আল্লাহর কায়াতে বলছে ওয়ালাউ আশরাকু, যদি তারাও শিরিক করে, লাহাবেতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা আগে যত নেক আমল করেছে শিরিক করার সাথে সাথে সব আমল বাতিল হয়ে যাবে। প্রশ্ন হতে পারে, কেন হুজুর মিথ্যা কথা বললাম, নামাজ বাতিল হলো না, ফজরের নামাজ কাজা করলাম, হজ বাতিল হলো না, শিরিক করার সাথে সাথে সব আমল বাতিল, কারণটা কি? এর কারণ হলো, কারণ জানা দরকার না? তাহলে সাবধান হতে পারবেন, সাবধান হতে পারবেন। কারণ হলো শিরিক এমন এক অপরাধ যেটা করার সাথে সাথে ঈমান বাতিল হয়ে যায়। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশের শূন্যের মতো। তাই ঈমান যদি থাকে আমলের দাম আছে, যদি এক না থাকে শূন্যের কোনো দাম নাই। একের ডানে শূন্য একটা দিলে কত হবে? জোরে বলেন কত? দুইটা দিলে, তিনটা দিলে, পাঁচটা দিলে, পাঁচটা দিলে, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1,00,000। শূন্য দিতে থাকেন দাম বাড়বে, কিন্তু বলুন তো শূন্য অনেক দিলেন, একটা মুছে দিলেন, শূন্যর মূল্য কত? তো শিরিক করার সাথে সাথে ঈমান চলে যায়, মিশা কথা কইলে কি ঈমান চলে যায়? এজন্য আমল বাতিল হয় না। মদ খাওয়া কবিরা গুনাহ, কিন্তু মদ খাইলে ঈমান যায় না, তাই আমল বাতিল হয় না, সামনের আমল কবুল হবে না। মদ পেটে থাকলে 40 দিনের নামাজ কবুল হয় না,
কিন্তু মদ খাওয়ার কারণে আগের সব আমল বাতিল এরকম হাদিস নাই এটা কবিরা গুনাহ এটা জঘন্য হালকা মনে করা যাবে না মিথ্যাকে হালকা মনে করা যাবে না নামাজ কাজাকে হালকা মনে করা যাবে না কোন রকমের অন্যায়কে কিন্তু শিরকের মতো বড় কোন গুনার দ্বিতীয়টা নাই এ ব্যাপারে সাবধান থাকতেই হবে আল্লাহ প্রিয় নবীকে বলছেন ও নবী যদি আপনি শিরিক করেন আপনার আমল বাতিল সব শেষ ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন শুধুমাত্র আমলই বাতিল হবে না আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন একটু বলুন তো দুনিয়ার ক্ষতি না আখেরাতের ক্ষতি মুমিনের কাছে দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না মুমিনের কাছে আখেরাতের ক্ষতি হলো একমাত্র ক্ষতি ও নবী আপনি আখেরাতে ক্ষতিগ্রস্ত হবেন মানে জান্নাত পাবেন না যদি শিরিক করেন এবার আপনাদের কাছ থেকে জবাব চাই নবী শিরিক করার কোনো সম্ভাবনা আছে নাকি খেয়াল করেন বিষয় সিগা কিন্তু জমিরে খেতাব লাইনা শরাক্তা লাইয়াহবাতান্না আমালুকা যদি আপনি শিরিক করেন তাহলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ নবী মুহাম্মদকে বলতেছেন এই কথা সূরা জুমার আয়াত নাম্বার 65 কোরআনের মসজিদের আয়াত আপনি শিরিক করলে আপনি শেষ অথচ নবী শিরিক করার কোনো সম্ভাবনাই নাই আল্লাহ নবীরে দিয়া বুঝাচ্ছে আমাদেরকে যদি নবীর অবস্থা এই হয় তাহলে তোমাদের অবস্থা Mm.